আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আবরণ এক্সক্লুসিভসের এখনকার বিশেষ অনুষ্ঠান। সন্ধে ছটায় প্রায় প্রত্যেক দিনই আমরা আসি আপনাদের সামনে আবরণের সম্ভার নিয়ে। তবে আবরণের সবথেকে চাহিদার সম্ভার হচ্ছে জামদানি, ঢাকায় জামদানি। আজকে সেই ঢাকায় জামদানি নিয়ে পথ চলা। আবরণের সবচেয়ে মিনিমাম রেঞ্জের জামদানি 1850 এবং আরেকটা তার উপরে রেঞ্জ হচ্ছে 2050। আজকে ঠিক এই দুটো রেঞ্জ নিয়েই আমি পথ চলবো। পছন্দ হলে বুকিং করবেন, চটচট করে বুকিং করবেন, পেয়ে যাবেন শাড়ি। এক নম্বর শাড়ি এটা হচ্ছে 1850-এর জামদানি, 1850, এবং এর উপরে কিন্তু ডিসকাউন্ট পাবেন হচ্ছে 10%। এবং এই শাড়িটা কিন্তু ওই গায়ে খুব একটা বিঁধবে না, আমি যার জন্য হাত বুলিয়ে আগে দেখে নিয়ে তারপরে কথাটা বললাম। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, ইয়েলোর সঙ্গে, ইয়েলোটা খুব সফট ইয়েলোর সঙ্গে রানীর ব্যবহার, আর আঁচল থেকে চেস্ট পর্যন্ত গ্রিনের ব্যবহার রয়েছে। 1850 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 1850, কিন্তু এটা ছাড়া কাজের। এবারে আসছি দু নম্বর, এর রঙটা ভীষণ সুন্দর, একটা পেস্তা টোন। এটা হচ্ছে নাম্বার টু, এটা হচ্ছে একটা পেস্তা টোন এবং তার উপরে কাজ দেখুন। এটা হচ্ছে দু নম্বর শাড়ি নাম্বার টু, এবং এটার মধ্যে ব্ল্যাক আর জারির ব্যবহার রয়েছে। দাম হচ্ছে 1850, দু নম্বর শাড়ি নাম্বার টু, 1850। এবারে আসবো নাম্বার থ্রি, তিন নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর, এটা তাসার কালার বা অফ হোয়াইট, একদম তাসার কালারের উপরে অরেঞ্জ আর জুরির ব্যবহার রয়েছে। চেস্ট পর্যন্ত এভাবে যাচ্ছে, তারপরে প্যানেল যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এবং এরও প্রাইস হচ্ছে 1850, তিন নম্বর। এবারে আসবো চার নম্বর শাড়ি নাম্বার ফোর, এটা হচ্ছে চার নাম্বার ফোর, চার নম্বর, আঁচল আর তারপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডটস, একদম ছোট ছোট ডটস, আর তার সঙ্গে পাড়ে যাচ্ছে হচ্ছে স্ট্রেট টেম্পল। এই হচ্ছে শাড়িটা, গ্রিন বডিতে, গ্রিন দেখলেই এখন চোখ ভালো লাগছে আমার, মানে আরাম লাগে চোখের। রেড অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে যাচ্ছে ডটসটা, একটু গায়ে ফেলে দেখাই। এটা আমার বেশ ভালো লেগেছে শাড়িটা, পরপর দুটোই আমি গায়ে ফেলে দেখাবো। তবে এটা মনে হয় একটা রেড ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে, গ্রিন না মানে ছবি খুব ভালো আসে, মন ভালো লাগে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফোর, চার নম্বর 1850, নাম্বার ফোর, 1850। নাম্বার ফোরের পরে চলে যাব নাম্বার ফাইভ। এই শাড়িটা অসম্ভব ভালো দেখতে হয়েছে, পাঁচ নম্বর শাড়িটা, ডিজাইন এবং কম্বিনেশন, এই যে গ্রে কালার তার মধ্যে সি গ্রিন আর রানীর ব্যবহার রয়েছে, শাড়িটা অসাধারণ লাগছে দেখতে। আর খুব সফট, মানে দেখে খুব লাউড নয়, ডটসে যাচ্ছে। এটা একটু গায়ে ফেলে দেখাই। এই শাড়িটার সঙ্গে আমার ব্লাউজটা আই থিঙ্ক একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, শাড়িটা ভীষণ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 1850, এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি 1850, নাম্বার ফাইভ। এবার দেখাবো নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর, এটা হচ্ছে একদম মিল্ক হোয়াইটের মধ্যে সি গ্রিন অ্যান্ড ব্ল্যাকের ব্যবহার। এই হচ্ছে শাড়িটা নাম্বার সিক্স, ছ নম্বর, ছ নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1850, 1850। এই যে 1850, এর উপরে কিন্তু আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন, ছ নম্বর শাড়ি 1850। এবারে আসবো সাত নম্বর, যেরকম আমি গায়ে ফেলে দেখালাম গ্রের মধ্যে সি গ্রিনটা, সেটাই আপনি দেখাবো আমরা। সেটা হচ্ছে গ্রের সঙ্গে হোয়াইট অ্যান্ড পিঙ্ক, মানে গ্রে বডিতে হোয়াইট অ্যান্ড পিঙ্কের সুতো, হোয়াইট সুতোটা আঁচলে বেশি রয়েছে, গায়ের উপরে এভাবে ডটস যাচ্ছে বিন্দি বুটির মতো আর কি সারা গায়ে। এটা হচ্ছে নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি 1850, নাম্বার সেভেন। এবারে আসছি নাম্বার এইট, এইটা হচ্ছে আট নম্বর। এই শাড়িটা একটু বলি, এটা একটু পাল্পি পিঙ্ক এসছে, অ্যাকচুয়ালি সাদা টানাতে রেড ভার্না গিয়ে এই টোনটা এসছে, আর তার মধ্যে যাচ্ছে হচ্ছে গ্রিনের ব্যবহার। শাড়িটা ভীষণ ভালো দেখতে, কালারটা ভীষণ সুন্দর, এবং এটা হচ্ছে নাম্বার এইট, আট নম্বর শাড়ি 1850, নাম্বার এইট, 1850।
এবারে আসবো নাম্বার 9 9 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 9 9 নম্বর আঁচল নাম্বার 9 9 নম্বর। এটা না তুঁতে কালার, কালারটা হচ্ছে একদম তুঁতে, একদম তুঁতের মধ্যে এটা সেলফে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 9 সেলফে যাচ্ছে 9 নম্বর শাড়ি এবং প্রাইস হচ্ছে 1850 1850 9 নম্বর। এবারে দেখাবো 10 নম্বর শাড়ি নেভি ব্লু। নেভি ব্লুতে রেডের ব্যবহার রয়েছে, রেড এবং জারির ব্যবহার। এটা হচ্ছে আঁচল, বাহ। তারপরে আসছে গা, এটা একটু দেখা এইভাবে, তারপরে প্যানেল করে করে যাচ্ছে। এ 10 নম্বর শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে 1850 1850 10 নম্বর। এবারে আসবো 11 নম্বর শাড়ি নাম্বার 11 ইয়ালোতে গ্রিন সপ্তমীর শাড়ি। ইয়ালোর মধ্যে গ্রিন থাকা মানে সপ্তমী, গ্রিনের মধ্যে ইয়ালো বা যে কোনো কালার থাকা মানে ষষ্ঠী। এই হচ্ছে ইয়ালোতে গ্রিন, চেস্ট পর্যন্ত ঘন কাজ, তারপরে প্যানেল করে যাচ্ছে। প্রাইস হচ্ছে 1850, এটা হচ্ছে নাম্বার 11 11 নম্বর শাড়ি 1850। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা হচ্ছে 12 নম্বর নাম্বার 12 12 নম্বর আঁচল। এটা আসছে গাটা, কি অসাধারণ দেখতে শাড়িটার কাজটা। এই নকশাটাই কিন্তু যেটা আঁচলে দেখলেন ওটাই কিন্তু চেস্ট পর্যন্ত ঘনভাবে যাবে, তারপরে এই এখানে যে কটা ডিজাইন আছে সব কটা ভেঙে 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 যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 1850, এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি নাম্বার 12 1850। নাম্বার 13 13 নম্বর শাড়ি নাম্বার 13, এই হচ্ছে আঁচল সাদা সেলফে, এটা হচ্ছে হোয়াইটের সেলফে দেখাচ্ছি আঁচল। এটা আসছে চেস্টের কাছে কাজ, তারপরে প্যানেল করে যাবে। প্রাইসটা হচ্ছে 1850 নাম্বার 13 13 নম্বর শাড়ি 1850 নাম্বার 13 1850। এবারে আসছি নাম্বার 14 14 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 14 14 নম্বর আঁচল 14 নম্বর শাড়ি নাম্বার 14। এটা গায়ের উপরটা আসছে কুচি কলা পাতা, 14 নম্বর নাম্বার 14 1850। এটা ঠিক প্যারেট গ্রিন, আমি বলতে পারি কি প্যারেট গ্রিন না বলে কুচি কলা পাতা বলাটাই বেটার হবে। এটা তার মধ্যে পিঙ্ক রেড অ্যান্ড হোয়াইটের ব্যবহার রয়েছে। এবারে আসবো 15 নম্বর সাদাতে নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15। এটা আঁচলটা না একদম মিল্ক হোয়াইটে আর বডিটা আসছে অফ হোয়াইটে, সাদারই দুটো টোন কি সুন্দর ব্যবহার। যেখানে হচ্ছে মিল্ক হোয়াইট তার মধ্যে লাল কালো দিয়ে ডিজাইন, আর এটা আসছে হচ্ছে অফ হোয়াইট, এটাতে সমান ভলিউমে কাজটাকে ছড়ানো আছে। এই শাড়িটা কিন্তু খুব স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট শাড়ি। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি 1850 15 নম্বর 1850। 16 নম্বর শাড়িটা হচ্ছে টিয়া সবুজ, এটা হচ্ছে টিয়া সবুজ রং সেলফে 16 নম্বর আঁচলে দেখুন এই বেলপাতা ডিজাইন, এবং বেলপাতার উপরে আমি একটু এইভাবে দেখাই, সিঙ্গেলে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন, একটু এইভাবে দেখাই। হ্যাঁ আঁচলটা দেখুন এবার বেলপাতা ডিজাইন, তাতে জরির ব্যবহার আছে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 16 নম্বর শাড়িটা, এদিকে রাখি। হ্যাঁ 16 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1850, এই যে 1850, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট অর্থাৎ 185 টাকা অফ। আর আপনারা আমাদের সঙ্গে এখন কথা বলতে পারেন, আমার সঙ্গে এখন কথা বলতেই পারেন, ফোন নাম্বার একটু পরে চলে আসবে, সরাসরি কথা বলার নাম্বারে আপনারা ফোন করুন। কী দেখতে চান, যারা যা দেখতে চাইবেন জানান, আমরা নিশ্চয়ই আপনাদের কাছে সেই সম্ভার তুলে ধরবো। আপনারা পাঞ্জাবি আর কুর্তির অনুরোধ করবেন না, ওটা মাথায় রয়েছে, আমি ঠিক জায়গাতে বলেওছি, হয়তো দেখাবো পুজোর আগে পাঞ্জাবি এবং কুর্তির সম্ভার। প্রচুর পাঞ্জাবি এসেছে, নতুন প্রচুর পাঞ্জাবি এসেছে, আমরা সেই পাঞ্জাবি এবং কুর্তি দেখাবো, ওটা অনুরোধটা বাদ দিয়ে আর মলমল দেখিয়ে দিয়েছি, সুতরাং ওই দুটো বাদ দিয়ে অন্য যে কোনো কিছু দেখার অনুরোধ করতেই পারেন। এটা গেরুয়া রং, তার মধ্যে সবুজ হলুদের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা দেখাচ্ছি হচ্ছে আজকে 17 নম্বর শাড়ি নাম্বার 17 1850।
এবারে আসব নাম্বার 18 আবরণ এখন প্রতিদিন খোলা সকাল 10টা থেকে রাত্রি 8টা সুরক্ষা সব বন্দোবস্ত রয়েছে আপনাদের যখন আপনি আবরণে ঢুকছেন ফুল স্যানিটাইজড হয়ে ঢুকছেন এবং আপনি মাস্ক পরে আসুন খালি হাতে গ্লাভস হলে খুব ভালো হয় এই দুটোই ক্রাইটেরিয়া আপনারা আসুন 10টা থেকে 8টা প্রতিদিন খোলা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে নিশ্চিন্তে গাড়ি রেখে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আপনারা আসুন এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 18 নম্বর শাড়ি এটা একটা ডার্ক সি গ্রিনের উপরে একদম খুব সফট রানী দিয়ে কাজটা হয়েছে এটা হচ্ছে 18 নম্বর নাম্বার 18 1850 1850 নম্বর এবারে আসব 19 নম্বর শাড়ি নাম্বার এক মিনিট এটা হচ্ছে 19 নম্বর নাম্বার 19 এটা না চন্দন কালার বা বিস্কিট কালার বেস কালারটা বিস্কিট কালার আর পাড়ে কিন্তু একটা গ্রিন সুতো গেছে পাড়ে একটা গ্রিন সুতোর টানা গেছে আর এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে নকশাটা গেছে এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর নাম্বার 19 19 নম্বর শাড়ি শুরু হলো 2050 থেকে আমরা 1 থেকে 18 দেখিয়েছি 1850 1850 রুপিস হচ্ছে নাম্বার 1 টু নাম্বার 18 নাম্বার 18 দিস ইজ নাম্বার 19 এখান থেকে শুরু হচ্ছে 2050 তার উপরে 10% অর্থাৎ 205 টাকা অফ এটা হচ্ছে নাম্বার 19 19 নম্বর শাড়ি 2050 2050 নাম্বার 19 এবারে আসছি নাম্বার 20 20 নম্বর শাড়ি এটা বেশ বিয়ের জন্য যারা কেনাকাটা করছেন এগুলো না প্রণামের জন্য খুব ভালো শাড়ি এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20 আঁচল কলকা নকশা আপনারা শাড়ি বুকিং করুন এসএমএস করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বা এসএমএস নাম্বারে কেউ ফোন করবেন না 9051217795 9051217795 আপনারা এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন আর যারা ফোন করে বুকিং করবেন 9051217279051217274 ফোন করে বুকিং করবেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার একটা নাম্বার দেখুন ব্লু স্ট্রিপের মধ্যে আসছে আপনারা ফোন করতে পারেন এটা ইয়েলো বডি ইয়েলো বা ইয়েলো বডি আর বর্ডারটা হচ্ছে রেড বা ইয়েলো যার জন্য টোনটা দেখুন ডিফার করে যাচ্ছে এই হচ্ছে এটা বেশ ঘন কাজের জামদানি দেখাচ্ছি 2050 2050 এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 20 নম্বর শাড়ি নাম্বার 20 2050 21 নম্বর শাড়ি নাম্বার 21 এটা চন্দন কালারের সঙ্গে রেডের ব্যবহার রয়েছে এটা ইয়েলোর সঙ্গে রেড ছিল এটা অফ হোয়াইটের সঙ্গে রেড বা চন্দনের সঙ্গে রেড এই হচ্ছে শাড়িটা গ্রিন রেড ইয়েলো হচ্ছে রেডের মধ্যে আঁচল পাটটাও রেডে যাচ্ছে এটা বেশ অষ্টমীর অঞ্জলির শাড়ি হয়ে গেছে 2050 এটা হচ্ছে 21 নম্বর শাড়ি নাম্বার 21 21 নম্বর 2050 2050 নাম্বার 21 22 22 নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার 22 শাড়ি আমাদের পরতে ভালো লাগে তার কারণ আমরা নিজেদের সবথেকে বেশি মানে ধরুন আমরা মেয়েরা সবথেকে বেশি সুন্দর হয়ে উঠে কিন্তু শাড়িতে আর শুধু বাঙালির চিরন্তন পোশাক বলবো না এটা ভারতীয় ঐতিহ্য শাড়ি এক একটা প্রভিন্সে শাড়ি এক এক রকমভাবে ড্রেপ করে ইউজুয়ালি আমরা এখন যে ড্রেপটা করে থাকি শাড়ির এটা তো ঠাকুরবাড়ির হাত ধরে আমরা পাই এটা হচ্ছে সবথেকে আধুনিকতর হচ্ছে ড্রেপিং কিন্তু মহারাষ্ট্রে একরকমের ড্রেপ তামিলনাড়ুতে একরকমের ড্রেপ কিন্তু শাড়িটা শাড়িই থাকে 12 হাত 9 হাত 11 হাত আলটিমেটলি সেটা শাড়ি এখন 12 হাতের শাড়িটাই সবথেকে বেশি প্রেফারেবল এই হচ্ছে শাড়িটা এটা রেডের মধ্যে যাচ্ছে এখানে বর্ডারে কিন্তু একটা গ্রিন সুতো গেছে আর ভেতরে দেখুন ইয়েলো হোয়াইট অ্যান্ড গ্রিন দিয়ে কাজটা হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি 2050 2050 নাম্বার 22 22 নম্বর 2050 এবারে আসব 23 নম্বর 23 এটা হচ্ছে 23 নম্বর নাম্বার 23 আমাদের সঙ্গে একজন বন্ধু চলে এসেছেন নমস্কার কে রয়েছেন পেমেন্টটা শাড়ির দাম 1850
205 টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হবে তার সঙ্গে কুরিয়ার চার্জটাকে অ্যাড করে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। ত্রিপুরাতে হোম বাই কুরিয়ার প্রচুর শাড়ি যায়, আপনিও পেয়ে যাবেন। ঠিক আছে, মানে কি করতে হবে তাহলে? এই যে আমার হাতের নিচে নাম্বার দেখতে পাচ্ছেন 9, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে নাম্বার, এক্ষুনি হেল্পলাইন নাম্বার বলে আসবে, ওই নাম্বারে ফোন করবেন এক্ষুনি, এরপরে যে নাম্বারটা আসবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই নাম্বারে ফোন করে কথা বলবেন, ওরা আপনাকে হেল্প করবে। এটা ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে রানি কালার আর তার সঙ্গে বর্ডারে একটা গ্রিনের টোন গেছে, পাটটাকে জাস্ট ডিফার করার জন্য অল ওভার এভাবে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর শাড়ি, 23 নম্বর 2050 নাম্বার, 23-2050। 23-এর পরে আমি চলে যাব 24 নম্বর শাড়ি নাম্বার 24, এটা অরেঞ্জ সেলফ, এটা হচ্ছে 24 নম্বর অরেঞ্জ সেলফ, মানে সেলফ কালারের কাজ। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে সেই একটা গ্রিনে দেখিয়েছিলাম এই বেলপাতা নকশাটা, সেই নকশাটাই কিন্তু দেখাচ্ছি এখানে। এই হচ্ছে শাড়িটা, এটা 24 নম্বর 24, প্রাইস হচ্ছে 2050, এর উপরে 205 টাকা অফ হয়ে যাবে। এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে পুরো অক্টোবর, অর্থাৎ পুজো অবধি, 22 অক্টোবর থেকে পুজো, ওই 22 অক্টোবর পর্যন্ত। এবারে চলে যাব হচ্ছে 25 নম্বর শাড়ি, আগেটা 24 দেখিয়েছি, এটা হচ্ছে 25 নম্বর, এটা ব্ল্যাক সেলফে, এটা ব্ল্যাক সেলফে 25 নম্বর আঁচল, এবং এর মধ্যে না ব্ল্যাকের মতো ওই পাতার নকশাটাই গেছে, এটাও সিঙ্গেলে দেখাবো। এই হচ্ছে শাড়িটা, দেখুন নকশাটা এবং জড়ি দিয়ে হাইলাইট হয়েছে চেস্ট পর্যন্ত, তারপরে এইভাবে প্যানেল করে করে যাবে, একদম এভাবে প্যানেল করে। নবমীর রাতে এরকম একটা শাড়ি, আর সঙ্গে একটা বেশ ডার্ক রেড কোনো ব্লাউজ, অসাধারণ লাগবে। 2050 25, 25 নম্বর 2050, 25-এর পরে যাব 26 নম্বর, ইয়েলোটা একটা খুব সুন্দর ব্রাইট ইয়েলো আঁচল, ওই একই বেলপাতা নকশা পারে টেম্পল, একই বেলপাতা নকশা পারে টেম্পল, জড়ি হাইলাইট হচ্ছে চেস্ট পর্যন্ত। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 26 নম্বর শাড়ি 2050, 26-2050, 26 নম্বর 2050। এবারে আসবো 27 নম্বর শাড়ি নাম্বার 27, 27 নম্বর, এটা একটা স্যাপ গ্রিন টোন, তার মধ্যে পিঙ্ক আর ইয়েলোর ব্যবহার রয়েছে, দেখুন ব্যবহারটা হচ্ছে, সুতোর ব্যবহারটা হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো পারে টেম্পল। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে 27 নম্বর শাড়ি 2050, 27-27 নম্বর 2050, 2050 নাম্বার, 27-2050। এবারে আসছি নাম্বার 28, 28 নম্বর, 28 নম্বর শাড়িতে যাব, তবে তার আগে কোনো একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউমটা একটু মিউট হবে, কে বলছেন? হ্যালো, কে বলছ? আচ্ছা, টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন প্লিজ। টিভিটা ভলিউমটা কমিয়ে দিলে আপনার কথা শুনতে পাচ্ছি? আমার কথা আপনি টেলিফোনে শুনতে পাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছি, আমি বলছি কি, আমি তো এই আবরণ থেকে অনেক, আচ্ছা ঠিক আছে, আমি আবরণ থেকে অনেক শাড়ি নিয়েছি, কিন্তু এখন দেখছি যে, হ্যাঁ বলুন, এখন দেখছি যে তারপরে ঢাকায় তো এবার ধরুন আপনি বলছেন, আপনার কাছে মনে হচ্ছে যে একরকম, কিন্তু প্রচুর মানুষ ঢাকায় জন্য বসে থাকেন, আবরণে প্রত্যেক দিন অন্তত 3টে করে ফোন আসে যে ঢাকায় দেখাচ্ছেন না, 2 দিন না দেখালেই, ঢাকাইটাও দেখাতেই হয়, আর আপনি বলছেন জর্জেট দেখাতে, মানে শিফন যেগুলো
ওগুলো আবরণে পেয়ে যাবেন, আপনারা চলে আসলে ওগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফোন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা ইয়েলো এবং একটু লেমন টোন ইয়েলো, আর তার মধ্যে গ্রিন রেডের ব্যবহার রয়েছে। মিনেটা গেছে চেস্ট পর্যন্ত, টেম্পল পারে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 28 নম্বর শাড়ি, 28 2050, 28 নম্বর 2050। এবার আসবো 29 নম্বর, 29। 29 নম্বর এটা অরেঞ্জ। অ্যাকচুয়ালি একটা কথা বলি, আবরণ তো একটি প্রতিষ্ঠান, এটা কিন্তু সো কল্ড বুটিক নয়, আবরণ কিন্তু একটা প্রতিষ্ঠান, বস্ত্র প্রতিষ্ঠান। বুটিকের শাড়ির আভিজাত্যটা কোথায় বলুন তো? বুটিকে একটা শাড়ি একটা, তার সিল্ক যে ডিজাইনার তার নিজের মতো করে বোনা, তার মধ্যে যদি হ্যান্ড পেন্টিং হয় বাটিক হয় তার সম্পূর্ণ নিজস্বতা থাকবে। কিন্তু এটা প্রোডাকশন ইউনিট, মানে এটা হচ্ছে আবরণ প্রোডাকশন হচ্ছে যেখানে, সেখান থেকে কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে আসছে। আপনি দোকানে গিয়ে যখন একটা শাড়ি দেখবেন, আপনি নিশ্চয়ই অন্তত 10টা দেখে একটা নেন। তো আবরণ করেছে কি, ওই ভাবনাকেই আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে আপনি 35টা থেকে 50টা শাড়ি দেখে একটা শাড়ি নিতে পারবেন। এতগুলো অপশনস আপনার সামনে তুলে ধরেছে আবরণ। হয়তো কারুর কারুর মনে হয় মনোটোনাস, কিন্তু এর পিছনে একটা অন্য কারণও রয়েছে। নমস্কার, কে রয়েছেন? আমি মিতা মজুমদার বলছি, কালীগঞ্জ থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি কি, জর্জেট যদি দেখানো হয় খুব ভালো হয়। শুধু জর্জেট বা জর্জেটের উপরে যে লক্ষ্মী চিকন আছে যদি দেখান খুব ভালো হয়। জর্জেট বেনারসি আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বেনারসি দেখিয়েছি, কিন্তু জর্জেটের উপর যে লক্ষ্মী চিকন, লখনৌ চিকন আছে কিনা আমাকে জানতে হবে। আবরণে একটু কথা বলবো ওদের সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ। থাকে কারণ আমি আবরণ থেকে শাড়ি নেই, বুঝতে পেরেছি। যদি থাকে নিশ্চয়ই দেখানো হবে। থ্যাংক ইউ, আপনাদের পরামর্শগুলো না খুব কাজে লাগে। আচ্ছা, এটা অরেঞ্জের মধ্যে ব্লু আর গ্রিন দিয়ে যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2050, 2050, নাম্বার হচ্ছে 29, 29 নম্বর 2050। এবারে আসছে 30 নম্বর ফ্রেশ গ্রিন, নাম্বার 30, 30 নম্বর শাড়ি। একদম সাবেকি করাত কাজের আঁচল যাচ্ছে, করাতের ডিজাইনে আঁচল, বেলপাতা ডিজাইনটা যাচ্ছে, চেস্ট পর্যন্ত জড়ি দিয়ে হাইলাইট রয়েছে, ব্লু রেডের ব্যবহার রয়েছে গ্রিনের উপরে। এই হচ্ছে শাড়িটা 2050, নাম্বার 30, 30 নম্বর 2050। এবারে আসবো 31, 31 নম্বর শাড়ি, নাম্বার 31। এটা ব্ল্যাকের মধ্যে ইয়েলো গ্রিন আর রেডের ব্যবহার রয়েছে, খুব সাবেকি আঁচলের উপরে যাচ্ছে বর্ডার এবং খুব ঘনভাবে কাজটা রয়েছে। এটা 31, 31 নম্বর 2050, 2050, নাম্বার 31। 32-তে যাব। আচ্ছা, হোলসেলাররা কিন্তু যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন প্রচুর সুযোগ পাবেন। আপনাদের জন্য একটা স্পেশাল নাম্বার দেখুন, এতক্ষণ ধরে এসছে, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, ওই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। ফেসবুক পেজ লাইক করুন আবরণের, নোটিফিকেশনস পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সিটিভিএনের ইউটিউব চ্যানেল আছে, যারা অভ্যস্ত অ্যান্ড্রয়েড মোবাইলে যারা দেখতে চান, অনুষ্ঠানটা পরে দেখবো, টিভিতে হয়ে গেল, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনার আপনার কাছে অনুষ্ঠানটা থেকে যাচ্ছে, আপনি দেখে নিতে পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, একদম মিল্ক হোয়াইট বডি, রেডে একটা বর্ডারে একটা লাল সুতো গেছে, হলুদ সবুজ আর লাল দিয়ে কাজ। 2050, নাম্বার 32, 32 নম্বর 2050। তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট, মানে 205 টাকা কমে যাওয়া, 205 টাকা, 205 রুপিস অফ। এটা হচ্ছে 33 দেখাচ্ছি, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, আঁচল পারে টেম্পল। আর এই হচ্ছে শাড়িটা ইয়েলোর মধ্যে রেড, 33, 33 নম্বর, 2050, 2050, 33 নম্বর শাড়ি, 2050, 33, 33 নম্বর, 2050। 34 নম্বরে যাব, যেতে যেতে আপনাদের আরেকবার বলবো, শাড়ি তো পাবেন, পাবেন হচ্ছে ডিজাইনার ব্লাউজ কটন এবং অন্য ফ্যাব্রিকে, তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন হচ্ছে কুর্তি, লেগিংস, লং ড্রেস, গাউন, এবং পুরুষ বন্ধুদের জন্য পাবেন পুরুষদের এথনিক ওয়্যার, অর্থাৎ পাঞ্জাবি, শেরওয়ানি, আর তার সঙ্গে জহর কোট, আর এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে ব্লেজার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ দিদি, আমি মঞ্জুরা দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, কোথা থেকে ফোন করেছো? গোপালনাথ থেকে, দুর্গাপুর গোপালনাথ।
আচ্ছা দুর্গাপুর গোপাল মাছ। আচ্ছা বলো। হ্যাঁ দিদি বলছি মটকা তিলটা দেখালে একটু ভালো হতো। মটকা দেখতে আমি খাই নিয়েছি আপনার কাছ থেকে। আমার কাছ থেকে কেন? আমি তো সিটি ভিএন এ আবরণের থেকে বলো, ভয় পেয়ে গেছি আমি। আবরণ থেকে? হ্যাঁ আমাদেরই প্রতিষ্ঠান, মানে আমাদের সকলের প্রতিষ্ঠান, তোমাদের আমাদের। আপনাকে দেখেই কিন্তু আমরা নিয়েছি, আপনাকে দেখেই কিন্তু আপনাকে মানে শাড়ি নিয়েছি আমি। আচ্ছা শাড়ি পরতে ভালো লাগে তো? মানে আপনাকে দেখতে খুব ভালো লাগে, আপনার অনুষ্ঠান সব অনুষ্ঠানে আমরা দেখি। না তোমার শাড়ি পরতে ভালো লাগে তো? দিদি মটকা তিলটা একটু দেখাতেন। আচ্ছা মটকা, মটকা মানে কোন মটকাটা বলছো গো? যেটা ওই হাতে কাটা মটকা জামদানি নাকি? না মটকা যেটা নর্মাল পাওয়ার লুমের মটকাতে প্রিন্ট হয়, ওইগুলো হয় না মটকাতে? মটকাতে 2500 টাকার একটা মটকা তুমি দেখেছিল আগে? মটকাতে তো মানে প্রিন্ট, অপারেটর আর দেখানো হচ্ছে না। মটকাতে প্রিন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিওর সিল্কের মতো। ঠিক আছে, জানা থাকলো জানিয়ে দেবো। আর ধন্যবাদ ফোন করার জন্য। 2050 নাম্বার 34। আমি একটু বলে দিই, এখানে আমরা চাকরি করি সিটি ভিএনএ আবরণ প্রতিষ্ঠান, কিন্তু আবরণের স্টাফেরা সম্পূর্ণ আলাদা। আবরণ এখানে শুধুমাত্র অনুষ্ঠানটি করে, সুতরাং প্রতিষ্ঠান আবরণ। আবারও বলি, এটা হচ্ছে ফিরোজা কালার এবং তার মধ্যে পিঙ্ক ইয়েলো হোয়াইটের খুব সুন্দর ব্যবহার। এই হচ্ছে শাড়িটা 2050 নাম্বার 34, 34 নম্বর নাম্বার 34। এবারে আসবো 35 35 নম্বর, টুকটুকে লাল, এটা হচ্ছে লাস্ট শাড়ি আজকের এপিসোডের। আবার আগামীকাল আবরণের পথ চলা থাকবে যথারীতি, দুপুর দুটোতে অনুষ্ঠান থাকবে আবরণ প্রাইম টাইম, এবং তার সঙ্গে সঙ্গে সম্ভবত 3:30 এবং 6টা হয়তো থাকবে। এটা হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, দেখুন প্রাইসটা হচ্ছে 2050 নাম্বার 35। আজকে আমরা 1 থেকে 18 অবধি দেখেছি হচ্ছে 1850, তার উপরে 10%, আর তারপরে দেখলাম হচ্ছে 19 থেকে 35, 2050, তার উপরে 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কিন্তু এখন থাকবেই, হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, নমস্কার। আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।